তুমি আমাকে তোমার বাবার কাছে নিয়ে আসবে, সেটা আগে বললে পারতে। হাই আঙ্কেল। হাই। আমি আমার কথা রেখেছি সালামত, এবার অঞ্জলিকে রেখে শোভাকে আমার হাতে তুলে দাও। আমাকে রেখে শোভা? এসব তুমি কি বলছো? এক মিনিট, এক মিনিট অঞ্জলি। সালামত, শোভা কোথায়? তুমি যখনই কক্সবাজার ছেড়েছো জানতে পেরেছি, তখনই আমরাও তোমার বোনকে পাঠিয়ে দিয়েছি। এই জায়গাটা যদি কক্সবাজার না হয় তাহলে তাহলে তুমি আমাকে কোথায় এনেছো? আর তোমাদের কথা শুনে মনে হচ্ছে না তো তোমরা বাপ ছেলে? ও মাইয়া, তুই ঠিকই ধরছস, তোর বেড়ে নাচে আই জায়গা পাত খেতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো, কে তুমি? এক তোমার স্টিলার গাইটা, নাটের গুরু, এখানে যা কিছু দেখতাছো, যা কিছু ঘুরতাছে সব আমার ব্রেন দেখে ঘুরতাছে। কোনো চেমরি এই বেটা ওর আসল বাপ না, আর তোর হিরুটা ওর আসল পোলা না। পরে চাবি দিয়া ছাইরা দিছিলাম, তরে পটায় পাটায় আমার কাছে আননের লাইগা। ইউ চিট, ধোকাবাজ! কেন কেন তুমি আমার সাথে চিট করলে? কেন 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 কেন? আমার আমার উপায় নেই অঞ্জলি, ওরা আমার বোন শোভাকে জিম্মি করে রেখেছিল। কি কারণে? কারণ আমি কইতাছি, কারণ বুঝতে হইলে পাট খেতে যাওয়া লাগবো। তোমার বাপের কাছে 2,000 কোটি টাকা দামের একটা হীরা চুনি পান্নার একটা বেগ আছে, যার আসল মালিক হইতাছে এই বান্দা। ওর বাপের মালটাই তোমার বাপের কাছে, এখন তোমার জীবনের দাম হইতাছে ওই হীরা চুনি পান্না, বাস এইটাই ফাইনাল। তোমার কথা শেষ হয়েছে? অঞ্জলি এখানে কতক্ষণ থাকবে? যতক্ষণ ওই মালটা হাতে না আইব ততক্ষণ, এইটা বোঝো না আমার হিরো। 24 ঘন্টার মধ্যে আমি ওগুলো নিয়ে এখানে ফিরে আসছি। তাইলে তো ভালোই হয়, তাড়াতাড়ি কিচ্ছা খতম হয়ে যায়। আমি ফিরে আসার আগ পর্যন্ত অঞ্জলি তোমার কাছে আমার আমানত, ওর কোনো ক্ষতি হলে তোমাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুলে এনে জিন্দা দাফন করে ফেলবো। জিন্দা দাফনের কথাটা মনে করাইয়া ভালোই করছো, যাও মনে থাকবো। অঞ্জলি, ডোন্ট ওয়ারি, হে নিশ্চয় কোনো পাপের প্রায়শ্চিত্ত। আমি পাপ করেছি, অন্যায় করেছি, তারই শাস্তি আজ পাচ্ছি। আমি রাহুলের প্রেমকে যদি বিশ্বাস করতাম তাহলে তাহলে আজ আমাকে তোমার বোনের জন্য এই বিপদে পড়তে হতো না। অঞ্জলি, হয় তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব, না হয় তোমার সামনে নিজেকে নিজে লাশ বানিয়ে দেব। কান্দনা, কথা যখন দিছে ও ফিরাই বই। মাগার আসল কথা হইল, তোমার বাপ হালায় মালটা দিব কি না, এইদিকে আমার বিদেশি বাইররা আহনের টাইম হয়ে গেছে।